হাই গাইস, তো তোমাদের মাঝে আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো ইদানিং দেখতেছি যে ইমো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিদিন প্রায় এক সপ্তাহ পর পর ইমোতে আপডেট করা হয়। তো কিছুদিন আগে একটা আমি ইমো ভয়েস রুমের একটা দেখাইছিলাম লক করা সিস্টেম, তো এখন আবার একটা আপডেট আসার কারণে হচ্ছে ওইটা লক করা যায় না। হচ্ছে একবার ভয়েস রুম চালু দিলে পরে ওইটা লক করা যায় না, ওইটা ঢুকলে দেখা যায় হচ্ছে ইনভাইট হয়ে যায়, লক হচ্ছে না, কিংবা বোর্ডটা অফ করা যাচ্ছে না, ঠিক আছে, অন্য কেউ এসে কথা বলে। তো এই যে আমি আমার বোর্ডে আমি ঢুকে দেখাইতেছি, আমি ইমো দিয়ে ঢুকছি, যেটা আপডেট ইমো, এটা তখন আমার বোর্ডে যদি যায়, আমি কিন্তু বোর্ডে নাই, চলে আসছি বিয়ে হয়ে বোর্ডটা অফ করে, তারপরে ভয়েস রুমটা চলতেছে, অলরেডি অন্য লোকেরা ভয়েস রুমে কথা বলতেছে। তো আপনারা এটা অফ করে রাখতে চান, যদি লক করে অফ করে রাখতে চান সেটাও করতে পারবেন। তো দেখেন আমি নাই, তারপর ওই যে একজন লোক বসে 9 নম্বর কাউন্টারে বসে কথা বলতেছে, ঠিক আছে, বোর্ডে অলরেডি আমি নাই, চলে গেছি। তো আপডেটের মতো এই সমস্যা হচ্ছে, যেমন এখন আমি এখানে উপরে যদি উঠিও, তারপরে হচ্ছে এই দেখেন একজন 9 নম্বরে বসে কথা বলতেছি, ঠিক আছে, আমি নাই, তারপরও তো আরগুলো সব কিন্তু ফাঁকা আছে, আমি উপরে নাই। আমি উপরে উঠলে হচ্ছে এখানে বোর্ডটা অফ করতে পারবো না, কিংবা এই রুমটা লক করতে পারবো না, ঠিক আছে, অটো হয়ে গেছে মোট কথা, একটা প্রবলেম একটা আপডেটের। তো এই যে আমি উপরে উঠছি, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে ভয়েস রুমগুলো লক করতে পারবো না, ঠিক আছে। তো আমি এখান থেকে নামে যেতেছি, তো এটার জন্য আলাদা আগের আলাদা একটা ইমো আপনার জন্য প্রস্তুত করা হয়েছে, যেটা দিয়ে আপনারা এই যে ইমো ইমো বি ডট আর লক যে ইমোটা দেখতে পাচ্ছেন আপনারা আমার এইখানে প্রোফাইলে, ঠিক আছে, এইটা দিয়ে আপনারা হচ্ছে ভয়েস রুমটা লক করে অফ করে দিলে হচ্ছে অফ হয়ে যাবে, ঠিক আছে। তো যাদের এই প্রবলেমটা চলতেছে যে বি এই যে ইমো বি বি ডট আর লক, ঠিক আছে, এটা একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিয়ে আপনারা তারপর ওকে দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে বন্ধুরা আপনারা ওকে দিলে হচ্ছে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তারপর আপনারা হচ্ছে এই যে আমার সব সিয়াম হচ্ছে গ্রুপটা আছে, এটা চলে গেলাম, আমি এখন দেখাবো এটা অফ করে দেবো, যে আমি ঢুকে কিন্তু এটা অফ করে দিতে পারবো। তুই এখন ভয়েস রুমগুলো চলে গেছে, আমি ঢুকে অফ করে দিচ্ছি এই মুডিয়া, ঠিক আছে, মূলত এটাতে ঢুকে অফ করে দিলে হচ্ছে ভয়েস রুমটা অফ হয়ে যাবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এটা ঢুকে অফ করে দিতে পারবেন। তারপর আপনারা পাসওয়ার্ড লাগিয়ে রাখবেন, পরবর্তীতে আর কেউ উপরে উঠতে পারবে না, পাসওয়ার্ড লাগিয়ে অফ করে দিবেন। আমি চালু দিয়ে দেখাই, আপনারা এইভাবে চালু দিয়ে দিবেন, বন্ধ করে একবার, বন্ধ করে একবার চালু দিয়ে দেওয়ার পর হচ্ছে চালু করে দিয়েছেন, এখন আপনারা লক লাগাই দিতে পারবেন। আমার পেজটা সাদা হয়ে গেছে, মেবি সাদা করা আছে এর জন্য, যাই হোক, আমি আমি এখন লক লাগিয়ে দেখাইতেছি, ঠিক আছে। তো আমি লক করে দিতেছি, প্রত্যেকটা বোর্ড লক করে দিতেছি আপনাদের সামনে, তো আপনারাও এই ইমোটা দিয়ে হচ্ছে প্রত্যেকটা বোর্ড লক করে দিয়ে আপনারা অফ করে দিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, অফ হয়ে যাবে, সাথে সাথে বোর্ডটা অফ হয়ে যাবে আর এগুলো লক থাকবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা এরও আমি লক করে দিতেছি, তো বন্ধুরা দেখেন এটাও কিন্তু আমি এরও লক করে দিয়েছি, বোর্ডটা অফ করে দেবো এখন, লক করা দেওয়ার পর আমি এখন অফ করে দিয়েছি। তো একবার অফ না হলে আপনারা বোর্ড আবার জয়েন করে অফ করে নেবেন, আবার জয়েন করে তারপরে যে ক্রস বাটনে ক্লিক করে এক্সট্রা দিয়ে অফ করে নেবেন। তো দেখেন বন্ধুরা ভয়েস রুম কিন্তু চলে গেছে, এখন ওই যে ওখানে ভয়েস রুমটা শুরু করতেছে না, প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এটার জন্য আপনাদের এই যে ইমো বি ডট আর তার মানে ইমো ভয়েস রুম লক যে ইমোটা আমরা তৈরি করছি, ঠিক আছে, এটা আপনাদের ব্যবহার করতে হবে। এটার জন্য আমার এই বোর্ডে আসবেন, এই যে বোর্ডের আইডি নাম্বারটা আমি দেখাই দিতেছি, আমার গ্রুপে আসবেন, ডিসক্রিপশনে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আসতে পারেন বা সার্চ করে আসতে পারেন, আসলে আমি আপনার এই সফটওয়্যারটা নিয়ে নিতে পারবেন।